চলে যাবে উঠে যাবে তখন আপনি করবেন গ্লাস দেবে ঠাস হবে
মানুষকে আপনি শাসন করতে পারবেন, মানুষকে আপনি বকা দিতে পারবেন, মোটিভেট করতে পারবেন, কনভিন্স করতে পারবেন, শাসন করতে পারবেন, কিন্তু মানুষকে বদলাতে পারবেন না। মানুষকে বদলানো যায় না যদি সে বদলাতে তখন বদলাবে যখন সে মনে করবে আমার বদলানো পৌঁছাতে না পারেন আপনি মানুষকে তাহলে ব্যাপারটা কি দাঁড়ানো মানুষকে বদলানো যায় না যদি সে বদলাইতে একটা সাইড হচ্ছে গবেষকরা বলছেন আপনিও জানেন যে নিজেকে ছাড়া অন্যকে আচ্ছা বলেন তো আমি আমি অন্তত এই মেয়েদের কাছে ইয়া মেয়েদের কাছে জানতে চাই যে অন্যকে বদলানো যায় না কিন্তু নিজেকে বদলানো যায় বিজ্ঞানী বলছে না অন্যকে বদলানো যায় না মানুষকে বদলানো যায় না বদলানো যায় শুধু একজনকে সেটা হলো নিজেকে আমি জানতে চাই এই ইয়াং মেয়েদের কাছে যেতে গেছে অন্যকে বদলানো যায় না নিজেকে বদলানো যায় কেন আমি মেয়েদের কাছে যেতে গেছে অন্যকে বদলানো যায় না নিজেকে বদলানো যায় কেন তুমি বুঝতে পারবে পরিবর্তনের দরজাটা চেঞ্জের দরজা আমি বদলাবো কি বদলাবো না এই পরিবর্তনের দরজাটা ভেতর থেকে বন্ধ থাকে চিন্তাইটা পরিবর্তনের চিন্তাইটা ভেতর থেকে বন্ধ থাকে এখন যদি আপনি কাউকে বলেন আমি একটা ইয়াং ছেলে চাই আপনি যদি এখন যদি আপনি বলেন আপনি আপনি সুইচটা খুলতে চাচ্ছেন খুলতে দিয়া মানুষকে শাসন করে বকা দিয়ে বদলানো যদি সে ঠিক আপনি কনভিন্স করতে পারবেন বুঝাতে পারবেন যদি বুঝে তো খুব ভালো এগুলো কি আপনি বোঝাবেন না বুঝাবেন আপনি কি শাসন করবেন না নিশ্চয়ই করবেন কিন্তু মারামারি গালি গালাজ করলে উল্টা খারাপ হবে আমি যদি ইচ্ছা করতাম পৃথিবীর প্রতিটি মানুষ ইমান আনত হে আল্লাহ রসুল আপনি কি মানুষকে বাধ্য করবেন আল্লাহ বলছেন আমি যদি ইচ্ছা করতাম তাহলে পৃথিবীর প্রতিটি মানুষ মানান্ত হে আল্লাহ রসুল আপনি কি মানুষকে বাধ্য করবেন আল্লাহ বলতে চাচ্ছেন যে আল্লাহ বলতে চাচ্ছেন যে আমি তো বাধ্য করি নাই আপনি কেন বাধ্য করতে যাবেন আপনি মানুষকে বোঝান দাওয়াত দেন সত্যের পথ দেখান ওরা যদি আপনার কথা শোনে ভেরি গুড যদি না শোনে আরো ভেরি গুড এখানে তো কোনো ধৈর্য অবস্থায় মারামারি কোনো ঠিক না বলে আমার কাজ বোঝানো দাওয়াত দাও ও যদি শুনে খুব ভালো আর না শুনে গালি গালাজ মারামারি করার কিছু না আল্লাহ দিছেন আমি তো পরিবর্তনের চেষ্টা করি আমি তো করি নাই আপনি কেন করতে যাবেন ঠিক না বলে আমাদের কাজ হচ্ছে বোঝানো ঠিক না বলেন তা মানুষকে বদলানো বদলায় কাকে কিন্তু দেখে ঘটনা দেখি এই কথাটা আমরা জানি কিন্তু আমরা শুনছি না তো যেমন দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি মনে করবেন না আমরা ঘর থেকে অফিসে যাচ্ছি না বা ঘর থেকে আমরা কাজে লাগে যাচ্ছি কিন্তু আমরা কি করি দেখেন একদম উল্টো কাজ করি আমরা ঘর থেকে বেরিয়ে কি করছি বেরিয়ে রাস্তা পথে যখন দেখছি রাস্তা বন্ধ আমরা বলছি কি হবে রাস্তা বন্ধ না
সারাদিন
নিজেকে তো পরিবর্তন করতে হবে, তাই নিজেকে সুন্দর করতে হবে, নিজেকে বদলাতে হবে। আচ্ছা আমি এক্সাম্পল দিই, এই যে আমি বুঝতে বলি অন্য যদি আমার মতো চলতো, অন্য যদি আমার মতো চলতো, অন্য যদি সবাই আমার মতো চলতো, আমাদের বিরক্ত হওয়ার পিছনে একটা কারণ, বিরক্ত হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে বিরক্ত হওয়ার রাগ করি তো আমরা, বিরক্ত হওয়ার কারণ হচ্ছে যে আমার মনের মতো কিছু হচ্ছে না, আমার মনের মতো কিছু চলছে না, আমার মনের মতো যদি সব কিছু হতো, আমার মনের মতো যদি সবাই চলতো, আমার মনের মতো সব ঘটতো, আমি সবচেয়ে খুশি হতাম, কিন্তু আমার মনের মতো যদি না হয় তাহলে বিরক্ত হবো। আমাদের বিরক্ত হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমি যেমনটি চাচ্ছি তেমনটি হচ্ছে না, যেমনটি ভাবছি তেমনটি ঘটছে না, রাইট? কিন্তু ইজ ইট পসিবল? নো। তাহলে ওয়াই? এক্সাম্পল। মানে আপনার মতো করে হাঁটছে, আপনার মতো করে ভাবছে, দেখুন আপনি ঘুমতে ঘুরতে পৃথিবীর সমস্ত মানুষ সব আপনার মতো, আপনার মতো হাসে, আপনার মতো চলে, আপনার মতো ভাবে, কেমন মনে হবে? আপনার মনে হবে সব পাগল গেছে। সবাই চার চার মতন চলবে, চার চার মতন বলবে, চার চার মতন করবে, এটাই স্বাভাবিক। যুক্তি তর্ক দূর যুক্তি না করলে, আলোচনা না করলে, কনস্ট্রাকটিভ
করে আমরা যাই না, কিন্তু তর্ক জিনিসটা একেবারে ভিন্ন। তর্ক মানে হচ্ছে আপনি যখন কোন একটা সঠিক জিনিস যেটা আপনি মনে করছেন, যেটা আপনি স্বতঃসিদ্ধ বা একটা সঠিক জিনিস মনে করছেন, কাউকে বোঝাচ্ছেন, কিন্তু দেখা যাবে সে আপনার কথা সব শোনার পরও সে সেটা মানছে না, সে মনে করছে ও যেটা জানে ওটাই ঠিক, সেটা ভুল হোক আর শুদ্ধ হোক, আপনি তাকে বোঝাচ্ছেন কিন্তু সে আপনার সাথে তর্ক করছে, আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন তারপর তর্ক করছে। এই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি চুপচাপ থাকবেন এবং বলবেন ওকে। কিন্তু আমরা কি করি, আমরা মনে করি আমরা যখন কাউকে বোঝাই কোনো কিছু বোঝানোর চেষ্টা করি, যখন কেউ বোঝে না তখন আমরা বলি যদি আপনি এরকম করেন তাহলে বুঝতে হবে আপনার ডাক্তার কাছে যাওয়া ঠিক করে বলেন। অনেকের মধ্যে আসে কিনা বুঝবার মানে চোদ্দ কুস্তিতে বোঝায় সাহ, আসলে চোদ্দ কুস্তি অনেক প্রবলেম আছে। বিজ্ঞান বলে তর্কের প্রতি জেতা, তর্কের প্রতি এখন আপনি যাকে বোঝানোর চেষ্টা করতে, মানুষ কিন্তু বিনয়ী, মানুষ বোঝার চেষ্টাই করে, কিন্তু দেখবেন একশো টোটে এরকম আন্দোলন হচ্ছে মানুষের, বুঝবেন ও যা বিশ্বাস করে এটাই ঠিক। আপনি যতই হাদিস কোরআন বলেন, যতই আইনস্টাইনের কথা বলেন, বলে সবই বুঝছি কিন্তু আমার মধ্যে তার সাথে তর্ক করতেছে, যদি সে বোঝে ভালো, কিন্তু যখন সে তর্ক করা শুরু করবে আপনি যতই লজিক দেন না কেন সে তার বিশ্বাস থেকে সরবে না। যখন আপনি বুঝে নেবেন চৌ আসলে এটা বুঝবে না, সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব হচ্ছে তাকে বলা তুমি যা জানো একদম সরাসরি বলবো, আপনি জানেন ওকে বুঝানো